দেশের ফুটবলের অন্যতম সেরা তারকা মুনিম মুন্নার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৫ সালের এই দিনে না ফেরা দেশে চলে যান কিং ব্যাক খ্যাত এই তারকা। এর আগে ১৯৯৯ সালে কিডনি রোগে আক্রান্ত হন তিনি। পরের বছর মার্চে বোন শামসুন্নাহারের কিডনি তার দেহে প্রতিস্থাপন করা সম্ভব হয়, তবে তার পাঁচ বছর পর মৃত্যুবরণ করেন কিংবদন্তি এই ফুটবলার। ১৯৮১ সালে পায়োনিয়ার ফুটবল দিয়ে ক্যারিয়ার শুরু করেন মুন্না। এরপর মুক্তিযোদ্ধা ও ব্রাদার্স হয়ে পাড়ি জমান আবাহনীতে। ১৯৯১ মৌসুমে আকাশী নীল জার্সি পারিশ্রমিক পেয়েছিলেন রেকর্ড ২০ লাখ টাকা।